আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় তরুণ ভাই বোনেরা, সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে চাই একটি নতুন জাতি, সুন্দর একটি জাতি, যে জাতি সারা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারে এমন একটি জাতি আমরা চাই। বাঙালি যেন এমন একটি জাতি হয় যাতে বাঙালিকে দেখে, বাংলাদেশের মানুষকে দেখে সারা পৃথিবীর মানুষ হাত উঁচু করে সেলুট জানায়, বলে যে হ্যাঁ, বাঙালি সত্যিকারে মানুষ এবং তারা মেধা সম্পন্ন একটি জাতি। আমরা রবীন্দ্রনাথের ওই কথাটাকে একেবারেই মুছে দিতে চাই বাংলা সাহিত্য থেকে। তিনি বলেছেন যে হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমরা রবীন্দ্রনাথের ওই কথাটাকে ভুল প্রমাণ করে দিয়ে বলতে চাই যে আমরা বাঙালি মানুষ হয়েছি, সত্যিকারে মানুষ হয়েছি। যে পরিমাণ মানুষ হওয়ার কথা ছিল এই 17 কোটি বাঙালির ভিতরে, আমরা কিন্তু সেই হারে মানুষ পাইনি। হাত পাও থাকলেই কিন্তু মানুষ নয়, মানুষ সেই মানুষ যারা মেধা সম্পন্ন একটি উন্নত জাতি, সেই জাতি আমরা চাই। তার জন্য চাই মেধা সম্পন্ন একটি জাতি। আর এই মেধা সম্পন্ন জাতি হলে হতে হবে শিক্ষিত একটি জাতি। আজকে আমাদের তরুণ সমাজের দিকে তাকিয়ে দেখি যে তারা শর্টকাট একটা জাতি হয়ে গেছে, তারা একেবারে পরিশ্রম ছাড়াই সফলতা দেখতে চায়। এই এভাবে সফলতা দেখতে যায় কি হচ্ছে, আসলে আমাদের জাতিটা ভেঙে যাচ্ছে, জ্ঞানহীন একটা জাতিতে পরিণত হচ্ছে। এই জন্য দরকার সত্যিকারের একটি উন্নত জাতি। আর উন্নত জাতি হতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে বইয়ের কাছে, যে বই আমাদেরকে স্বপ্ন দেখাতে পারবে এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে নিতে পারবে। আমি বিদেশে 10 বছর থেকেছি, সেখানে দেখেছি যে বাংলাদেশের মানুষ ডিগ্রি পাশ করে গিয়েছে, আইএ পাশ করে গেছে, এসএসসি পাশ করে গেছে, তারা কিন্তু ঠিকমতো ইংলিশ বলতে পারছে না, তারা তাদের ভাবটা প্রকাশ করতে পারছে না। আর ভাবটা প্রকাশ করতে না পারার কারণে তারা কি হচ্ছে, তারা তার মূল লক্ষ্যে পৌঁছাতে পারছে না, ভালো কাজ বিদেশের মাটিতে পাচ্ছে না। আমরা যখন বিমানে উঠেছি তখন কিন্তু আর বাংলা ভাষা নেই। হ্যাঁ, প্রশ্নগত ভাই, এটা আমাদের মাতৃভাষা, এটা তো অবশ্যই আমি পছন্দ করি, আমি গ্রহণ করি, আমাকে বাংলা ভাষাতে ভালো শিখতে হবে, কারণ বাংলা ভাষা যদি ভালো না শেখেন তাহলে অন্য ভাষাটাকেও আপনি বুঝতে পারছেন না। এই জন্য বাংলা ভাষা মাতৃভাষার উপরে কিন্তু টোটাল গুরুত্ব দিতে হবে। আমাদের কয়টা ভাষা শেখার দরকার, বাংলা প্লাস ইংলিশ। বাংলা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, মাতৃভাষা, আর ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। এই দুটো ভাষায় কিন্তু আমাকে জানলে শেষ, আর লাগছে না। কিন্তু আপনি ইন্ডিয়ার মতো জায়গায় দেখেন, তাদেরকে কিন্তু যদি বাঙালি হয় তাহলে বাংলা শিখতে হচ্ছে, হিন্দি শিখতে হচ্ছে, ইংলিশ শিখতে হচ্ছে। যদি তেলুগু হয় তাহলে তেলুগু শিখতে হচ্ছে, তাদের হিন্দি, রাষ্ট্রীয় ভাষা হিন্দি, সেটা শিখতে হচ্ছে, এবং এর পাশে ইংলিশটা শিখতে হচ্ছে। তাহলে আমরা কিন্তু সেই দুটো শিখ তিনটে শিখতে হচ্ছে না, আমরা শুধু খালি দুটো শিখতে হচ্ছে, মাতৃভাষা প্লাস ইন্টারন্যাশনাল ভাষা। এই দুটো ভাষায় শিখলে কিন্তু আমরা সারা পৃথিবী ছড়িয়ে বেড়াতে পারি। আমরা কিন্তু সেই লক্ষ্যে এগোচ্ছি না, আমরা বই পড়ছি না, পড়াশোনা করছি কিন্তু আসলে পড়াশোনার মতো পড়াশোনা করছি না। মা বাবা আমাদেরকে স্কুলে পাঠাচ্ছেন, আমরা স্কুলে যাচ্ছি, আর আসে বইগুলো রেখে ইচ্ছা মতো আড্ডা মারছি, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, আমরা ফেসবুক চালাচ্ছি, এ করতেছি। এইভাবে কিন্তু আমাদের সত্যিকারের মূল্যবান সময়টা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। আমাদেরকে মানুষ হতে হবে, পৃথিবীকে দেখিয়ে দিতে হবে, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। কিন্তু আসলে কি আমরা স্বপ্ন দেখছি? এখানে দেখা গেল যে মুষ্টিমায় কিছু মানুষ স্বপ্ন দেখছে, আর কিছু মানুষ স্বপ্ন দেখার কারণে তারা ডাক্তার হতে পারছে, ইঞ্জিনিয়ার হতে পারছে, তারা কিন্তু সুখী একটা লাইফ জীবন যাপন করতে পারছে। আজকে অধিকাংশ মানুষ কিন্তু সে পথে হাঁটছে না, বাবা একটা হুন্ডা কিনে দিচ্ছে, সেই হুন্ডা নিয়ে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আবার দেখা গেল যে বাবা একটা বাবাকে প্রেশার দিয়ে একটা টাচ মোবাইল কিনে দিতেই হয়েছে, সেই টাচ মোবাইলটা নিয়ে সে সারাদিন গেম খেলছে, এই ফেলি চলছে, ওই ফেলি চলছে, কিন্তু তার মূল্যবান যে কাজটা, আমি আজকে লেখাপড়া করতে এসেছি তাহলে আমাকে লেখাপড়ার মতো করতে হবে। আমরা যদি সত্যিকারের লেখাপড়ার মতো লেখাপড়া করতে পারি তাহলে বাংলাদেশে জব আছে, বিশ্বের সব দেশে জব আছে। আসলে কিন্তু আমরা যে বাবা মা আমাদেরকে এত পরিশ্রম করে আমাদেরকে স্কুলে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা আমরা যাচ্ছি না, পড়াশোনাটা ঠিক মতো করছি না, আমরা মেধা সম্পন্ন হতে পারছি না। বডির কোনো দাম নাই, দাম আছে মেধা, মাথার, সে মাথাটাকে কিন্তু আমরা ব্যবহার করছি না। আর যে ব্যবহারটুকু করেছি সেটা কিন্তু অন্য কাজে ব্যবহার করছে, যেটা আমার লাইফে
কোনো কাজেই আসবে না। আমরা কি যারা কার্টুন দেখি ওটা কি আমাদের জীবনে কোনো কাজে আসবে? না। আমরা যে বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছি ওটা কি আমাদের জীবনে কাজে আসবে? না, কোনো কাজেই আসবে না। যেগুলি আমাদের আসলে কাজে আসবে না সেগুলিকে নিয়ে আমরা কিন্তু সময় কাটা দিচ্ছি। কিন্তু যখন আমরা কর্মজীবনে যাচ্ছি তখন হুটছুট খাচ্ছি, ভালো একটা কাজ পাচ্ছি না, কারণ আমার সার্টিফিকেটটা ভালো না। যখন আমি সার্টিফিকেট জমা দিচ্ছি কোনো অফিসে তখন দেখছে যে এই ছেলের রেজাল্ট ভালো না, তাহলে এটা ফাঁকিবাজ, এই ছেলেটা ফাঁকিবাজ, এখানে নিলে পরে আমার প্রতিষ্ঠানই ফাঁকিবাজে ভরে যাবে। বিধায় আমরা কিন্তু ভালো জব করতে পারছি না, কারণ আমরা আমরা নিজে থেকে ছোটবেলা থেকে আমরা ভুল করেছি, ছাত্র জীবনেই ভুল করে এসেছি, আর এই ভুলটা সারা জীবন ভুলে ভুলে যাচ্ছে। এই জন্য অনুরোধ করবো, ও আমরা একেবারে শর্টকাট নয়, জীবনটাকে শিখতে হবে, জানতে হবে। পড়াশোনা করছি, পড়াশোনার মতো পড়াশোনা করতে হবে। আমরা নতুন একটি জাতি, উন্নত একটা জাতি যদি আমরা তৈরি করতে চাই তার জন্য শিক্ষার প্রয়োজন। আমরা যদি ভালো শিক্ষিত না হতে পারি তাহলে পৃথিবীর কোথাও আমরা যে অবস্থান তৈরি করতে পারবো না। আমরা নিজে গড়ে উঠতে হবে। কাকে আমাকে যে কাজ বা আমাদের পরিবার যে লেখাপড়ার জন্য স্কুলে পাঠাচ্ছে সেটার জন্য ঠিক মতো লেখাপড়া আমরা করতে পারি, সেই দিকে আগে প্রথম আমাদের খুঁটিকে শক্ত করতে হবে। খুঁটি যদি শক্ত না হয় তাহলে পারা ঝড় আইলেই ভেঙে যাব। এই জন্য জীবনটা আবেগের বিষয় না, জীবনটা সৃষ্টিশীলের বিষয়, জীবনটা জানার বিষয়, জীবনটা শিক্ষা নেওয়ার বিষয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা নিতে পারি, শুধু স্কুল কলেজের বই না। স্কুল কলেজের বইয়ের পাশাপাশি আমাদের বিশাল পরিমাণ বই আছে, আমাদের বিশাল ভাণ্ডার আছে, সাহিত্যের ভাণ্ডার আছে, আয়ুষের ভাণ্ডার আছে, অনেক পর্যাপ্ত পরিমাণ বই আছে। সেগুলো আমাদেরকে পড়ে সত্যিকারে জ্ঞান অর্জন করতে হবে, যাতে আমাদেরকে যেখানে যাই যে প্রশ্ন আমাদেরকে ধরা হয় আমরা যেন সঠিক প্রশ্নগুলো উত্তর দিতে পারি। নিজেকে স্মার্ট করে তৈরি করতে হবে, যাতে আমরা বিভিন্ন দেশে যাই যেন আমাদের দক্ষতাকে পরিচয় দিতে পারি। আমরা উন্নত জাতি চাই, হে বঙ্গজননী রেখেছে বাঙালি করে মানুষ করেন, এই কথাটা ভুল প্রমাণ করে দিয়ে আমরা আমাদের জায়গাকে শক্ত করতে চাই। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।